मुक्त इलेक्ट्रन विचरण बेग अनुप्रह बेग ताड़ना बेग तो धातु प्रवाहिते मुक्त इलेक्ट्रन गुला गड़ बेगे गतिशील है ताके धातु प्रवाहिर विचरण बेग अनुप्रह बेग ताड़ना बेग बला है अनेक के बला ड्रिफ्ट स्पीड बला है एक बड़ धातु परिवाही निशि देखते पाच्छो धातु परिवाही तार प्रश्नछेदे क्षेत्र बला आछे ए धातु परिवाहिते मुक्त इलेक्ट्रनेर संख्या एकक आयतने मुक्त इलेक्ट्रनेर संख्या आछे स्मल एन इलेक्ट्रन घनत्व हच्छे स्मल एन इलेक्ट्रन आधान मान जानो प्रश्नछेदे क्षेत्र बल ए धरेछि और धातु परिवाही मध्य अतिक्रांत प्रवाहमात्रा आछे आई धरेछि और धातु परिवाही मुक्त इलेक्ट्रन विचलन बेग हच्छे विचलन बेग भी धरेछि तो विचलन बेगे संज्ञा होते पाई जे एकक समये इलेक्ट्रनगुला जे दैर्घ्य अतिक्रम करे जे दैर्घ्य एकटा चौंग अतिक्रम करे तार दैर्घ्य हच्छे भि डि ओई चौंगटार आयतन कत क्षेत्रफल इंटू दैर्घ्य ए इंटू भि डि क्षेत्रफल ए भि डि एकक समये अतिक्रांत क्षेत्र आयतन हच्छे ए भि डि ताहले चौंगेर आयतन हच्छे एटा ओई आयतने इलेक्ट्रनेर संख्या कत तो आमरा जानी एकक आयतने इलेक्ट्रनेर संख्या हच्छे एन ताहले ए आयतने इलेक्ट्रनेर संख्या हच्छे एटा इंटू एन एटा इंटू एन তাহলে ইলেকট্রন সংখ্যা ওই চৌঙ্গের মধ্যে ইলেকট্রনের সংখ্যা আছে এন মানে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা এন তাহলে এত আয়তনে ইলেকট্রন সংখ্যা কত একক একের জন্য এত এটার জন্য এত এই এত সংখ্যক ইলেকট্রনের তড়িদাধানের মান কত আমরা জানি একটা ইলেকট্রনের তড়িদাধান ই তাহলে এত সংখ্যক ইলেকট্রনের তড়িদাধান আছে এটা দিয়ে গুণ হয়ে গেল গুণ এবার তাহলে কি হচ্ছে একক সময়ে যে আধান যাচ্ছে সেটা আছে প্রভাবমাত্রা তো একক সময়ে তড়িদাধান কত আছে এটা আমরা প্রথমে ধরেছি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব ভিডি তাহলে একক সময় অতিক্রান্ত তড়িদাধান হচ্ছে এটা এটাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা এইটাকেই আমরা বলছি ইলেকট্রনের প্রবাহ মাত্রা তাহলে এখান থেকে আমরা ভিডির মান বের করতে পারি এখান থেকে আমরা ভিডির মান আমরা করতে পারি ভিডি ইকুয়াল টু আই বাই এন ই এ ওটা এখানে লিখে দেওয়া যাক ভিডি ইকুয়াল টু আই বাই এন ই এ এটা লিখে দিলাম এবার এখানে আছে তড়িৎ প্রবাহ ঘনত্ব মানে হচ্ছে একক প্রস্থচ্ছেদের মধ্যে অতিক্রান্ত তড়িৎ প্রবাহকে বলা হয় তড়িৎ প্রবাহ ঘনত্ব তাহলে একক প্রস্থচ্ছেদ কত হবে এ প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যায় আছে আই এ এককের জন্য হচ্ছে আই তাহলে আই বাই এ এটা হচ্ছে এটাকে নাম দিয়েছি জে তাহলে কি হচ্ছে একক প্রস্থচ্ছেদের মধ্যে অতিক্রান্ত তড়িৎ প্রবাহকে তারে তড়িৎ প্রবাহ ঘনত্ব বলা হয় আই বাই এ আই এর মান বসিয়ে দিলাম এ কাটা গেল এন ই ভি এটা হচ্ছে তড়িৎ প্রবাহ ঘনত্ব বা তড়িৎ প্রবাহ ঘনত্ব যে হচ্ছে একটি ভেক্টর রাশি এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আই হলে যে ভেক্টরের ক্ষেত্র সমাকল বা ক্ষেত্রফল সমাকল আই সমান সমান ইন্টিগ্রেশন ক্ষেত্র ইন্টিগ্রেশন বা ডবল ইন্টিগ্রেশন লেখা যায় জি ডট ডি এ এটা হচ্ছে তড়িৎ প্রবাহ ঘনত্ব আর প্রবাহমাত্রার মধ্যে সম্পর্ক।